আসছি। সন্ধ্যাবেলা বেরোচ্ছি, দই পান্ডা আছে, চিকেন গাড়ি আর রুটি আর চিকেন ঠিক আছে। আচ্ছা আপনার ইয়ে দেবেন তো, কাগজের প্লেট কোথাও না, আমার তো স্যার ফাইবার প্লেট, ফাইবার প্লেট চলো আমরা বেরোলাম এবার একটুখানি বিচের উদ্দেশ্যে। এই হচ্ছে পুরো ভিউটা, চা খেতে যাচ্ছি আমরা, পুরো গার্ডেনটা। আমাদের কটার মধ্যে ঢুকতে হবে? 10টা 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 ঠিক আছে। ওয়েদার কি বেরোচ্ছিস কেন ওটা দিয়ে? কি তুমি এটা দিয়ে গেলে একটু ভালো লাগবে, এটা একবার যাই বেরোই একবার। ওয়েদারটা এখন ভালো লাগছে, দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল, খুবই কষ্ট হচ্ছিল। চলুন একটুখানি দেখাই আপনাদের এই বাগানটা, খুবই ভালো বাগানটা, কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ এই তো চলো না, আছি তো হোটেল নীলকণ্ঠ থেকে আমরা বেরিয়ে এখন বিচের উদ্দেশ্যে যাচ্ছি, একটু চা কফির আশায়। খুব একটা ভিড় নেই, হালকা ফাঁকা ফাঁকাই রয়েছে দুপুরের থেকে, এখনকার ওয়েদারটা অনেকটা বেটার। খুবই সাজানো গোছানো, তাহলে দই পান্ডা কিছু বলার আছে তাহলে বলতে পারো তুমি। তবে এখন কিন্তু ওয়েদারটা খুব বেটার, কিন্তু দুপুরে এত বিভৎস গরম ছিল, এগুলো বেশ সাজানো, কিন্তু আরেকটু লাইটটা যদি আরেকটু বেশি দিত তাহলে আরও ভালো লাগতো। লাইটটা একটুখানি কমই আছে, এটা কিন্তু ভালো লাগছে, ভালো লাগছে, নিরিবিলি একদম। এইটা হচ্ছে পুরো পেছন দিকটা, এদিক থেকে আমরা আসলাম। সবাই এগিয়ে গেছে, কুন্তলদা বেরোচ্ছে, আসলে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে এই একটা রাত্রি স্টের জন্য আসা, এত কষ্ট করে। মধ্যিখানে আর একটা গোটা দিন হলে ভালো হতো, কিন্তু পসিবল নয়। এই হচ্ছে আমাদের হোটেল নীলকণ্ঠ, চলুন যাওয়া যাক বিচের দিকে। এই বিচে আমরা প্রবেশ করছি, খুবই ভালো, প্রচণ্ড নিরিবিলি, কোনো লোকজন নেই। আসলে উইকডেজ বলে এমনিতেই লোকজন খুব কম, আর মন্দারমণিতে লোকজন একটু কমই আসে, দীঘার মতন তো আর নয়। এই হচ্ছে আমাদের একদম বিচের কাছে কফি শপ, এই স্যানিটাইজেশন প্রসেস চলছে আমাদের ইভিনিং টি এর জন্যে।
বড় করে মার না দাদা ভালো ছোট ছোট মাছ হাত চলে নেই হাত বড় হাত দেখ না ব্যাস শেষ হয়ে গেছে ওটা দাদা কিছু সরকম নেই ও সেরগুলো একটু মেরে দাও না না ওগুলো তো ও তো ওখানেও খাওয়া যায় আরে তোরা কাঁকড়াটাকে বলে দিবি জল পাওয়া যাবে গো আমাদের জন্য কাঁকড়া বাঁচা হচ্ছে এখন এইটা তো কম দাম গো আমাদের মেল ফিমেল বোঝাচ্ছিল কাঁকড়ার মধ্যে কোনটা মেল আর কোনটা ফিমেল সেটা ধর আমাদের বোঝার ক্ষমতা নেই তুমি বুঝতে পারলে কিছু হ্যাঁ বুঝেছি আইডেন্টিফাই করে ওটা ওটার জন্য বোঝা গেল আর এমপি আরে এমনি তো দুজনে একসাথে থাকছি এমনি এমনি দিয়ে ফাঁকা ফাঁকা বলে আর ওই জন্য তো মাথায় নেই মাস্ক করার কথা হাওয়াটা দিচ্ছিল বন্ধ হয়ে গেল হাওয়াটা প্রচন্ড গরম লাগে ওই ওই তো ওই কল থেকে একটু বেরাও না তাতে খাওয়াটা দিচ্ছে ভেটকি মাছ ভাজা আমাদের এসে গেছে কাসুন্দির সাথে আচ্ছা এরপর কি আসছে কাঁকড়াটা আসছে নাকি আশা করি ভালোই হবে এই কাঁকড়া এসে গেছে ওটা দাও ওটা দাও কি বক্তব্য সবাই এই রে বাবা চালা ভাই দরজাটা খুললি হাওয়াটাই দরকার এই হাওয়াটাই দরকার আমাদের এখন হাওয়ার খুব ভাবে প্রয়োজন ও হোয়াট আ ভিউ ম্যান হোয়াট আ ভিউ হোয়াট আ ভিউ এটা পুরো আমাদের হোটেলের জায়গাটা এটা আমাদের রুম এটা পুরোটা হোটেলের প্রপার্টি বুটুন্দা দাঁড়িয়ে আছে ঢেউ দিচ্ছে ডিনার করে এখন দাঁড়িয়ে আছি একদম হোটেলের সামনে বিচের একদম পুরো হোটেলের লনে খুব সুন্দর ঢেউটা দিচ্ছে